ডক্টর আকাশ, তার স্ত্রী তানজিম হক, তানজিলা হক মিতু, তার সাথে গত 2016 সালে তাদের বিবাহ হয় এবং বিবাহের পরে মিতু ইউএসএতে চলে যায়, ইউএসএতে পড়াশোনার জন্য চলে যায় এবং তার স্বামী ডক্টর আকাশ বাংলাদেশে থেকেই তিনি তার কার্যক্রম পরিচালনা করছিলেন। এর মধ্যে তাদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভেতরে পারিবারিক দাম্পত্য কলহ শুরু হয়, বিশেষ করে তার স্ত্রীর বিভিন্নজনের সাথে তাদের তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয় নিয়ে তারা অভিযোগ করে যে তাদের সাথে তার স্ত্রীর বিভিন্ন সময় তাদের দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে গত ১৩ তারিখ মিতু বাংলাদেশে আসার পরে এই যে ঝগড়া ফেসাদ এটা আরও বেড়ে যায়। এক পর্যায়ে গত 30শে জানুয়ারি দিবাগত রাত, মানে 31শে জানুয়ারি, হঠাৎ করে তাদের মধ্যে তাদের বাসায়, বিশেষ আকাশের বাসায় ঝগড়া শুরু হলে তাদের মধ্যে কিছু হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই মিতু বাসা থেকে বের হয়ে যায় এবং তার বাবা তাকে নিয়ে যায়। এর পরপরই ডাক্তার আকাশ তার নিজের বেডরুমের সংলগ্ন বাথরুমে গিয়ে তার হাতে ইঞ্জেকশন পুশ করে এবং তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিরং মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তো আমরা বিষয়টা তদন্ত করছি, তদন্তের পর্যায়ে আছে। তো আমরা কিছু তথ্য উপাত্ত পেয়েছি, তথ্য উপাত্তের আলোকে এবং পরিবারের কিছু অভিযোগের আলোকে আমরা গত 31 তারিখ রাত ১২টা নাগাদ আমরা কাউন্টার টেরিজমের জনাব সিটি ডিসি জনাব শহীদুল্লাহ পিপিএম স্যারের নেতৃত্বে এবং আমি এসি অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর তদন্ত জুবাইরের নেতৃত্বে আমরা তাকে নন্দনকাননের একটি বাসা থেকে, তার আত্মীয়ের বাসা থেকে তাকে আমরা আটক করি, জিজ্ঞাসাবাদের জন্য আটক করি এবং সে এখন আমাদের হেফাজতে আছে। তো আমরা বিষয়টা নিয়ে তদন্ত করছি। এখনও পর্যন্ত কোনো পরিবার থেকে কোনো অভিযোগ, লিখিত আকারে অভিযোগ পাওয়া যায়নি। আমরা অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। তাকে আমরা তার বিরুদ্ধে কিছু, তিনি মৃত আকাশ মৃত্যুর পূর্বে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন যেখানে তার স্ত্রী সহ তার পরিবারের কয়েকজনকে নিয়ে তিনি একটা স্ট্যাটাস দেন এবং আরও কিছু তথ্য উপাত্ত তার পরিবার আমাদের দিয়েছে, আকাশের পরিবার। আমরা সেই তথ্য উপাত্তগুলো যাচাই বাছাই করার জন্য এবং ঘটনাটি এজাহার পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আমরা আটক রেখেছি। আমরা গতকালকে আটক করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ভেতরের যে তাদের দাম্পত্য কলহের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করেছে এবং তার বিভিন্ন কারণ উল্লেখ করেছে, তারও কিছু বলার আছে, তারও অনেক কিছু বলার ছিল। এইসব বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলেছি। সে কিছু কিছু বিষয়গুলো এড়িয়ে গেছে, কিছু কিছু বিষয়গুলো স্বীকার করেছে। তো সার্বিক বিষয়ে আমরা যেহেতু মামলা হওয়ার পরে বিস্তারিত তদন্ত হবে, তখন আসলে বিষয়গুলো পরিষ্কার হবে। পাটেলের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, আমি শোভনের সাথে মাহবুবের সাথে হোটেলে গেছি বিয়ের আগে, আকাশের সাথে আমার সম্পর্ক থাকা অবস্থায়। আকাশের সাথে তোমার কত বছরের সম্পর্ক? আকাশের সাথে আমার 2010 থেকে সম্পর্ক। বিয়ে হয়েছে কত সালে? 2016 সালে। তো 10 বছরের মাথায় প্যাটেলে করছি?